สิริชนวิชาชาบดอมมิตาลุยสวาบุตีชิชิบุตีจายนาสวัสดิ์บารุณปุริชเชอุตสุปนนาราบดอมস্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী আজকের এই দিনটিকে মাথায় রেখেই সামাট প্রাথমিক বিদ্যালয় তাদের বার্ষিক উৎসবের সূচনা করেছে সূচনা লগ্নেই আজ এই অনুষ্ঠান উদ্বোধিত হয়েছে এই মঞ্চে এবং যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একটি মর্মর মূর্তি আবরণ উন্মোচন করা হয়েছে এই বিদ্যালয়ের অনুষ্ঠান সূচির মধ্যে আগামীকাল রক্তদান শিবির আছে আরও বিভিন্ন রকম অনুষ্ঠান এই বিদ্যালয়ের থেকে আয়োজন করা হয়েছে এই বিদ্যালয়ে আমি আজকে প্রথম আসতে পারলাম তার আগে কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের সঙ্গে আগে থেকেই সম্পর্ক আছে এবং এই বিদ্যালয়ের যে ফেসবুকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই সেগুলির উপর নজর রেখে আমরা দেখতে পেয়েছি যে এই বিদ্যালয়টি মহকুমার মধ্যে অন্যতম একটি সুন্দর সেরা বিদ্যালয় এছাড়া এখানে ঘাটাল মেধা অন্বেষণ যে সমিতি আছে সেই মেধা ঘাটাল মেধা অন্বেষণের সুনির্মল বাবু আছেন এবং আমাদের ওই মাছ মৃত্যু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শোভন সাহু মহাশয় আছেন এছাড়া আছেন তাপস কুমার পোড়েল মহাশয় রাজনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রাক্তন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন তো যারা শিক্ষা নিয়ে
শিক্ষা এবং শিক্ষা সহায়ক বিভিন্ন জিনিস নিয়ে কাজকর্ম করেন ঘাটাল মহকুমা জুড়ে। তাদের সবার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক, কারণ আমিও এই শিক্ষা অঙ্গনের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসি। প্রশাসনিক কাজের ফাঁকে বহু বিদ্যালয়ে আমরা যেমন যাই, ঠিক তেমনই বিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটি অন্য সংবাদ মাধ্যমের পাতায় অথবা বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে আমরা নজর রাখি। সেখানে এই বিদ্যালয়টি কিন্তু একটি অন্যতম সুন্দর এবং সেরা বিদ্যালয় মহকুমার মধ্যে। পূর্বে এই বিদ্যালয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আয়োজন করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে, আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এই বিদ্যালয়ের হবে। তো সরকারি স্কুলগুলি থেকে কিন্তু এখন আমাদের বিশেষ করে প্রাইমারি স্কুল যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারা সেভাবে মানে অনেকেই যাদের একটু সামান্য আর্থিক সংগতি আছে তারা আর পড়াতে চান না। তার কারণ হয়তো তাদের মনে হয়েছে কোনো জায়গায় সরকারি স্কুলে ঠিকঠাক পাঠদান হয় না। কিন্তু তাদেরকে যদি এই ধরনের বিদ্যালয়গুলি একবার নিয়ে আসা হয়, পরিদর্শন করানো হয়, তাহলে তাদের ধারণাটা বদলে যাবে। আমার তো মনে হয়নি যে সামার প্রাইমারি স্কুলে এসে এই বিদ্যালয়টি মহকুমার কোনো প্রাইভেট স্কুলের থেকে কোনো অংশে কম। এই বিদ্যালয়ের যেরকম বালার কাজ করা আছে, অর্থাৎ বিল্ডিং অ্যাজ লার্নিং মেটেরিয়াল, এখন আমরা জানি যে নতুন একটা কনসেপ্ট এসছে যে বিদ্যালয়ের দেওয়ালগুলিকে শিক্ষার মতো উপযোগী করে তুলতে হবে, সেটাকে বলা হয় বালা, বিল্ডিং অ্যাজ লার্নিং মেটেরিয়াল, লার্নিং এইড। তো সেই বালার কাজ এখানে কিন্তু অনেকদিন আগের থেকেই করা হচ্ছে, আজকে নতুন নয়। শিক্ষক মশাইরা নিজেদের উদ্যোগে এবং অবশ্যই এলাকাবাসী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সকলের সহযোগিতায় বিদ্যালয়টিকে যেভাবে সাজিয়ে তুলেছেন, আমার মনে হয় যে কেউ ওই বিদ্যালয়টি একবার দেখলে বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী, শিক্ষক মহাশয় এবং অভিভাবক অভিভাবিকা সকলের প্রশংসা করবেন। আমারও খুব ভালো লেগেছে এই বিদ্যালয়টি দেখার পর। বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের তৎপরতায় উদ্যোগে নিশ্চয়ই বিদ্যালয়ের শিক্ষার মান একটি জায়গায় পৌঁছাবে, এটা আশা করা যায়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের যে নৃত্য অনুষ্ঠান আমরা দেখলাম বা প্রাথমিক যে গানটি আমরা শুনলাম উদ্বোধনী সঙ্গীত, সেখানেও কিন্তু যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমি ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা মহাশয়দের, তাদের উদ্যোগে এই বিদ্যালয়টি একটি সত্যিকারের বিদ্যালয় মন্দিরে পরিণত হয়েছে। ঘাটাল অনুপ্রেরণা এবং মেধা অন্বেষণের সমীরণ বাবু এবং শোভন বাবু উপস্থিত আছেন, তাদের বিচারে এই বিদ্যালয় সেরা বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে এক বছর। তো মহকুমা জুড়ে ওনারা এই কাজটাই করেন, মহকুমা জুড়ে কোথায় বা কোন বিদ্যালয়ে ভালো পড়াশোনা করানো হচ্ছে সেটি দেখভাল করেন এবং তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেন এই ঘাটাল মহকুমার মেধা অন্বেষণ সমিতি। আমার খুবই বলতে ভালো লাগছে আজকে দাঁড়িয়ে এখানে যে আমাদের এই ঘাটাল মহকুমাতে এই বছরে স্কলারশিপের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাও কিন্তু 2000-এর বেশি ছেলে মেয়ে সেই পরীক্ষা দিয়েছে। এটার জন্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমাদের সমীরণ বাবু, যিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার সত্ত্বেও ওনার অক্লান্ত প্রচেষ্টাতে উনি এই যে বৃত্তি পরীক্ষাতে যেন ছেলেমেয়েরা বসে, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা, প্রত্যন্ত গ্রামের কোনো স্কুলের ছেলেমেয়েরা যেন বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে, সেই জন্য তার জন্যে উনি প্রথম থেকেই একটা প্রয়াস গ্রহণ করেছেন সম্পূর্ণভাবে অবৈতনিকভাবে, এবং ওনার অক্লান্ত প্রয়াসের মধ্যে দিয়ে উনি চেষ্টা করছেন যাতে করে আমাদের এই ঘাটাল মহকুমা শিক্ষা জগতে আরেকটু ভালো স্থান অর্জন করতে পারে। তাপসবাবু আছেন, শোভনবাবু আছেন, সবাই কিন্তু এই কাজটা ওনারা ভালো করে করেন। দাসপুর যে এলাকা, দাসপুরের ছেলেমেয়েরা পড়াশোনাতে ভালো মেধাবী, কারণ আমরা দেখেছি প্রত্যেক বছর যখন রেজাল্ট আউট হয় মাধ্যমিক পরীক্ষার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বা জয়েন্ট বা নিট পরীক্ষার, সেখানে অনেক ছেলেমেয়ে থাকে এই দাসপুর এলাকা থেকে। শিক্ষা এমন একটা জিনিস যেটাকে আমরা যদি ছেলেমেয়েদের মধ্যে আরও বেশি করে ছোট থেকেই স্বপ্ন দেখাতে পারি তাহলে একটি ছেলে জীবনে সফল হতে পারবেন। স্বামী বিবেকানন্দের যে উক্তি এখানে আমাদের বিশ্বজিৎ বাবু প্রথমে বলেছিলেন যে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তাহলে এখানে একটা শব্দ আছে, কতগুলি শব্দ, উঠতে হবে, জাগতে হবে এবং লক্ষ্যটি অর্জন করতে হবে। আমাদের তো আমি যখন কোনো প্রাথমিক বিদ্যালয়ে গেছি তো ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করি, গেলে বাচ্চাদেরকে, তোমার কী হবে, তোমার কী লক্ষ্য আছে জীবনে, তারা কিন্তু বলে যে আমার একটা লক্ষ্য আছে, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি প্লেন চালাবো, কেউ বলে আমি ট্রেন চালাবো, জাহাজ চালাবো,
ছোট ছোট বাচ্চাদের কিন্তু স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে, তারা যত বড় হয়। তারপর আমি যখন একটা হাই স্কুলে গেলাম, হাই স্কুলে জিজ্ঞাসা করলে বাচ্চারা বলে না। আপনারা দেখবেন, আপনারাও জিজ্ঞেস করবেন বাড়ির ছেলেমেয়েদেরকে, প্রাইমারি ছোট ছোট বাচ্চারা বলবে আমার আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তার একটা লক্ষ্য থাকে। সে যত বড় হয় তার লক্ষ্যটা যেন কোথায় হারিয়ে যায়, এটা একদম বাস্তব কথা। আপনি জিজ্ঞেস করে দেখবেন আপনার বাড়িতে যদি একটা প্রাইমারির বাচ্চা থাকে, সে বলবে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্লেন পাইলট, অনেক কিছু হতে চায়। কিন্তু একটু বড় হয় যখন, সে সমস্ত হাই স্কুলে যায়, তখন সে আর বলবে না যে আমি কী হব, সে আর মানে হয়তো তার লক্ষ্যটাই নেই, বা সে লক্ষ্যটা ভুলে গেছে, বা হয়তো সে বলবেও না তার থাকলে। এইভাবে কিন্তু আবার কলেজে গেলে আরও এটা হতাশার চিত্র পাওয়া যায়। কলেজের কোনো ছেলেরই হয়তো খুব কম, মানে 1% ছেলের লক্ষ্য থাকে কলেজে যারা পড়ে, তারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। তারা জানে হয়তো পড়াশোনা কেন করছে, তারা জানেই না পড়াশুনো তারা কেন করছে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন কলেজে আসছো, কেন তুমি কলেজে গ্র্যাজুয়েশনটা করছো, তারা জানেই না তারা পড়াশোনা কেন করছে, পড়াশোনা করে তাদের কী হবে সেটা তারা জানে না। কিন্তু পড়াশোনা করেই সব কিছু হয়, এটা আশ্চর্য ব্যাপার একটা। আপনি জিজ্ঞাসা করে দেখুন যে একজন বিজ্ঞানী যিনি হয়েছেন, যিনি ডাক্তার হয়েছেন, তারা পড়াশোনা করেই হয়েছে, অন্য কোনো কিছু করে কিন্তু হয়নি। লক্ষ্য, এই যে আমার যে শব্দটা বললাম যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তাহলে লক্ষ্যটা তো অর্জন ধার্য করতে হবে। যে লক্ষ্য ধার্য করার জন্য যে লক্ষ্য দেখে ঠিক করেছিল অর্জুন, মাছের চোখে লক্ষ্য করেছিল, সেরকম লক্ষ্য অর্জন আমাদের করতে হবে। যদি লক্ষ্যটা আমরা না ঠিক করতে পারি তাহলে কি অর্জন করব? তো স্বপ্ন দেখতে হবে, আমরা কেন পড়াশুনো করব, কেন বাচ্চাদেরকে পড়াবো, ছেলেমেয়েদেরকে স্বপ্ন দেখাতে হবে, এমন স্বপ্ন দেখাতে হবে যে স্বপ্ন তাদের ঘুমোতে দেবে না। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছেন, খুব বিখ্যাত কথা, স্বপ্ন কী, কোনগুলো স্বপ্ন? আমরা যেগুলো ঘুমিয়ে দেখি সেগুলো স্বপ্ন নয়, যেটা পূরণের প্রত্যাশা আমাদের ঘুমোতে দেয় না সেটা হচ্ছে স্বপ্ন। যদি আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা স্বপ্ন না থাকে জীবনে বড় হওয়ার, যদি তারা লক্ষ্য ঠিক না করে, তাহলে তারা কিসের জন্য পড়াশোনা করবে, কী অর্জন করবে? তারা আমাদের মহাপুরুষেরা যে কথাগুলো বলে গেছেন সেগুলো আমরা যেন ছেলেমেয়েদের মধ্যে প্রতিফলিত করতে পারি, ছেলেমেয়েদের মধ্যে যেন সেগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে মহাপুরুষদের প্রতি যে জীবন আদর্শ আমরা পালন করি, বিভিন্ন দিন পালন করি, সেগুলো তখনই বাস্তব হবে। লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত সত্যি আমরা থামবো না, কিন্তু লক্ষ্যটা যেন মাঝপথে হারিয়ে না যায়। যে শিশুটি ছোটোবেলায় স্বপ্ন দেখেছিল পাইলট হওয়ার, সেই স্বপ্নটা তার যেন আজীবন থাকে, যতদিন সে পড়াশোনা করবে সেই স্বপ্নটা নিয়ে যেন বাঁচতে পারে। বাবা মায়েরও উচিত বাচ্চাদের যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো যেন তারা বাঁচিয়ে রাখতে পারে, সেটার জন্য তাদেরকে পাশে দাঁড়ানো। শিক্ষক মহাশয়দের অবশ্যই উচিত যে স্বপ্নটি, যে স্বপ্ন একদম ছোটোবেলায় একটি শিশু দেখে, পারিপার্শ্বিক চাপে তার স্বপ্ন হারিয়ে যায়, হারাতে দেবেন না, এই স্বপ্নগুলো তাকে বাঁচিয়ে রাখবে, এই স্বপ্নই তাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সবাই পারে, স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষ চাইলে সব কিছু করতে পারে, চাইতে হবে, না চাইলে কিন্তু কিছু হবে না। তো আমাদের সবার মধ্যে একটা বিবেক আছে, সেই বিবেকের চেতনা করতে হবে, তার জন্যে আমাদের এই বিবেক চেতনা উৎসব। আমাদের বিবেককে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। প্রত্যেকটি শিশুর মধ্যেই কিন্তু স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার মতন স্ফুলিঙ্গ আছে, সেই স্ফুলিঙ্গটাকে জাগিয়ে তোলার, বাঁচিয়ে তোলার দায়িত্ব আমাদের অভিভাবক, অভিভাবিকাদের, শিক্ষক মহাশয়দের এবং গুরুজনদের। আমরা যদি চাই তাহলে নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ঘরে একটি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটি করে বিবেকানন্দ, একটি করে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হতে পারে। শুধু একটি শিশুর যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে। দেখুন, মেধা জিনিসটা যেটা বলা হয় সেটা কিন্তু সবটাই যে জিন প্রদত্ত তা কিন্তু নয়, পারিপার্শ্বিকের উপর অনেকটা নির্ভর করে। আমার বাড়িতে যে ছেলেটিকে যদি আমি বলি তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তাহলে সে কোনোদিনই পারবে না। আর যদি আমি বলি তুমি পারবে, তাহলে সে পারবেই, তাকে পারতে হবেই। এই প্রসঙ্গে একটা গল্প আমি বলি, আইনস্টাইনের গল্প। আপনারা সবাই নাম শুনেছেন, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো তিনি তার অনেক বয়স হওয়ার পরে, তার মা তখন মারা গেছেন, তারপরে তিনি একটি চিঠি পেলেন একদিন তার বিছনার তলার থেকে, তার বাড়িতে। সে চিঠিটা খুলে তিনি দেখলেন যে তিনি যখন ক্লাস থ্রিতে পড়তেন তার বাড়িতে একটা চিঠি পাঠিয়েছিল স্কুল থেকে তার মায়ের কাছে। সেই চিঠিতে লেখা ছিল যে আপনার সন্তান একটি গবেট, একে দিয়ে পড়াশোনা করিয়ে কিছু হবে না, একে আপনি স্কুল থেকে নিয়ে যান। আইনস্টাইনের মা সেই চিঠিটা কিন্তু আইনস্টাইনকে কিছু বলেনি, বলেছিল তোমার স্কুল থেকে চিঠি এসছে, তোমার খুব প্রশংসা করেছে, তুমি খুব ভালো ছাত্র, সেই চিঠিটা স্কুল থেকে দিয়ে পাঠিয়েছে।
আইনস্টাইনের মা যদি তখন বাচ্চাটাকে নিরুৎসাহিত করতেন, যে তাকে বকতেন যে তুমি একটি গবেট, তোমার স্কুল থেকে এটা চিঠিটা পাঠিয়েছে, তার মা কিন্তু সেটা করেননি। তার মা উল্টে তাকে বলেছিলেন স্কুল থেকে চিঠি এসছে, তুমি খুব ভালো ছাত্র, সেটা লিখে তুমি খুব ভালো করে পড়াশোনা করো। আর সেই সব সেই যে মায়ের উৎসাহ, সেই উৎসাহই আইনস্টাইনকে পরিণত করেছিল বিশ্ববরণ্য একজন বিজ্ঞানী হতে। আপনারা যদি চান আপনার সন্তানদের মধ্যে সেই স্বপ্ন দেখাতে, আপনার সন্তানও একদিন আইনস্টাইন হতে পারবে। শুধু তাকে স্বপ্ন দেখাবেন, তার পিঠটা একটু চাপড়ে দেখা দেবেন আর তার পাশে একটু দাঁড়াবেন, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এরকম মহাপুরুষ জন্ম লাভ করতে পারে। তাই এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়দেরকে এবং আপনাদের এই যারা উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা বা প্রাক্তন ছাত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যালয়টিকে একটি মন্দিরের মতো করে গড়ে তুলেছেন, আর বিদ্যালয় যদি মন্দির হয় তা সেই মন্দিরের যারা বিগ্রহ তারা কিন্তু সন্তান সম ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের নাম একমাত্র ছাত্রছাত্রীরাই কিন্তু সকলের কাছে পৌঁছে দিতে পারে বিশ্বের দরবারে। তার জন্য এই ছাত্রছাত্রীদের কেমন করে তৈরি করতে হবে, যারা এই বিদ্যালয় থেকে গিয়ে সারা পৃথিবীর বুকে বলবে হ্যাঁ আমি সামার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাহলে এই এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের যে প্রয়াস, আপনাদের যে বিদ্যালয়টাকে সাজিয়ে তোলার পেছনে যে অবদান, সেটা সত্যিকারের প্রতিভাত হবে তাদের মধ্যে দিয়েই। বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।